হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো সদ্যই নর্থ 24 পরগনার কিন্তু যে ডিস্ট্রিক্ট সিভিল সার্ভিস স্টাডি সেন্টার রয়েছে, সত্যনাথ ঠাকুর ডিস্ট্রিক্ট সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, তার কিন্তু আগত ব্যাচের জন্য অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম কী করে ফিল আপ করবে, ফর্ম ফিল আপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্ক্রিনিং টেস্ট ফর অ্যাডমিশন ইন টু কম্পোজিট কোর্স অফ প্রিলিমস, মেইনস অ্যান্ড মক টেস্ট অফ ইউপিএসসি এক্সামিনেশন ফর অ্যাকাডেমিক সেশন 2023-24। অর্থাৎ যারা pre-2024 জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রিলিমস, মেইনস এবং তার সাথে সাথে মক টেস্টের যে ব্যাচ রয়েছে সেটাতে কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য এই অ্যাডমিশন টেস্ট নেওয়া হচ্ছে। এলিজিবিলিটি বা যোগ্যতা কী লাগবে, মিনিমাম 12 পাস, এখানে কিন্তু গ্র্যাজুয়েট না হলেও চলবে, মিনিমাম 12 পাস। এবং যেহেতু এটা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের, তো নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু রেসিডেন্ট হতে হবে। সেম প্রসেস কিন্তু আদার ডিস্ট্রিক্টগুলোর স্টাডি সেন্টারের জন্যও থাকবে। তো যেগুলো আমি এখন অবধি খবর পেয়েছি সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে এই যে ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টারে অ্যাপ্লিকেশন চলছে। রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই টু অ্যাপার ইন স্ক্রিনিং টেস্ট ফিলিং আপ গুগল ফর্ম, এই যে নিচে গুগল ফর্ম রয়েছে এটা তোমরা ফিল আপ করতে পারো। ভেনু, যেটা স্ক্রিনিং টেস্টের ভেনু, বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল, বারাসাত। স্ক্রিনিং টেস্ট 11 তারিখে অনুষ্ঠিত হবে এবং লাস্ট ডেট হচ্ছে 9th November দুপুর 3টে অবধি, 3 PM অবধি তুমি রেজিস্টার করতে পারবে। অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে 10 তারিখে। এবং কী কী জিনিস নিয়ে তোমাদের এখানে ফর্ম ফিল আপের জন্য কী কী ডাটা বা ইনফরমেশান তোমাদের দিতে হবে সেটা আমি এক এক করে বলি। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট লিখবে, তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই হিসাবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে সেটা লিখবে। তোমার একটা মেল আইডি লাগবে, চালু একটা মেল আইডি লাগবে, কেন ম্যাক্সিমাম কমিউনিকেশন কিন্তু মেল আইডি বা ফোন নাম্বারের থ্রুতে হয়ে থাকে। হোয়াটসঅ্যাপের জন্য তোমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এখানে। নেক্সট হচ্ছে তোমার মাধ্যমিকের বা বার্থ সার্টিফিকেটের অনুযায়ী তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যদি জেনারেল হও তাহলে কাস্ট সার্টিফিকেট রাখবে না, আদার কাস্ট হলে OBC, OBC, BSC, ST হলে কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেন্টস জেন্ডার দিতে হবে তোমাকে, মেল, ফিমেল বা আদার। গার্জিয়ান নেম দিতে হবে ফাদার বা মাদারের। এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে যে তুমি গ্র্যাজুয়েট নাকি আন্ডার গ্র্যাজুয়েট, না ফার্স্ট ইয়ারে পড়ছো, না তুমি 12 পাস যেটা। ইনস্টিটিউটের নেম দিতে হবে, ঠিক আছে, এখানে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর নাম দেওয়া রয়েছে, কোন কলেজে তুমি পড়ছো, মানে এমন নয় যে তুমি জাস্ট কলেজে পড়ছো না, তোমার একটা কিন্তু কলেজ এখান থেকে চুজ করতে হবে। এই যে ড্রপ ডাউন লিস্ট রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনার মধ্যে যে কটা কলেজ রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তুমি যদি উত্তর 24 পরগনার বাসিন্দা হও কিন্তু উত্তর 24 পরগনার বাইরে কোনো কলেজে তুমি পড়ে থাকো, তাহলে কিন্তু কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য তোমরা হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, যেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে অলরেডি দিয়েছি এবং এদের ওয়েবসাইটও আমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই ওয়েবসাইটেও রয়েছে। ইনস্টিটিউশনের নেম তুমি এখান থেকে দিতে পারো যদি তোমার না থাকে। আদার দ্যান ড্রপ ডাউন লিস্ট, অর্থাৎ এখানে কিন্তু বলাই রয়েছে এইখানে যদি তোমার ইনস্টিটিউশন না থাকে, এগুলো উত্তর 24 পরগনা ইনস্টিটিউশন, এর বাইরে থাকলে তুমি এখানে লিখতে পারো। অবশ্যই তোমার আধার নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর আধার। ডিস্ট্রিক্ট অবশ্যই নর্থ 24 পরগনা হতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি এবং অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি, এবং তুমি কি আগে UPSC-র জন্য কোয়ালিফাই করেছো কি না। আন্ডারটেকিংয়ের জায়গায় তোমার কিন্তু এই IP অ্যাড্রেসে তোমার যে ফর্মটা ফিল আপ হচ্ছে সেটা কিন্তু লক হয়ে যাবে, আইগ্রি করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এভাবে কিন্তু টোটাল যে ফর্মটা রয়েছে এভাবে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। ফর্মের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আবার বলছি, এটা কিন্তু শুধুমাত্র উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য, অন্য ডিস্ট্রিক্টগুলোরও কিন্তু এক এক করে আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো, এটা কিন্তু শুধুমাত্র উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য। ধন্যবাদ।